সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে চার শিক্ষার্থীকে হুজুরের বেধড়ক মারধর। সুজন হোসেন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত একটি প্রতিবেদন। মাদারীপুরের শাহমাদার দরগা শরীফ মাদ্রাসার হুজুর বেলাল হোসাইন চার শিক্ষার্থীকে সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার 10 সেপ্টেম্বর আসর নামাজের পর চার শিক্ষার্থীকে মারধর করেন শিক্ষক বেলাল হোসাইন। এ সময় দুই শিক্ষার্থী পালিয়ে বাড়িতে আসতে বাধ্য হয়। মারধরের শিকার দুই শিক্ষার্থীর বাড়ি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে। শাহাদাত ব্যাপারীর ছেলে আসিফ ব্যাপারী, আয়নাল ব্যাপারীর ছেলে শাকিল মোল্লা একই উপজেলার রাজার চরের রাজু ও কালকিনি উপজেলার খাসের হাট গ্রামের সাইফুল। তারা সবাই মাদ্রাসার প্রথম শ্রেণীর জামাতের শিক্ষার্থী। হুজুরের নির্মম নির্যাতনের শিকার আসিফ ব্যাপারীর ভাষ্য, অহেতুক হুজুর আমাকে মেরেছেন, কুচকিতে ঘা হওয়ায় আমি অসুস্থ ছিলাম, আসরের নামাজ পড়তে পারিনি, তাই হুজুর সিসি ক্যামেরা লুঙ্গি দিয়ে ঢেকে আমি সহ চারজনকে বেধড়ক মারপিট করে, আমার হাত ও পা পিঠে দাগ হয়ে গেছে, হুজুর আমাদের হুমকি দেয় যে আমাদের মতো দু একজন মেরে দরকার হয় সে জেলে যাবে। এ ঘটনায় আসিফ ব্যাপারীর পিতা সাদাত হোসেন বলেন, এভাবে যদি মাদ্রাসার ছাত্রদের মারধরের শিকার হতে হয় তাহলে মাদ্রাসায় আর আমাদের ছেলেমেয়েদের ভর্তি করাবো না। এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন বলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, অভিযুক্ত শিক্ষক বেলাল হোসেন বর্তমানে পলাতক রয়েছে। সাংবাদিক আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ, আমি দরগা শরীফ মাদ্রাসায় পড়ি। আমার অসুস্থতার কারণে নামাজ পড়তে পারিনি, এই কারণে আমাদের খুব মারধর করছে চারজনে। আমাদের ডাইকে নিয়ে সিসি ক্যামেরার উপর ওই লুঙ্গি রেখা, এরপর আমাদের পিটিয়েছে। আর চারজন, যে চারজনকে পিটিয়েছে তাদের নাম হচ্ছে সাইফুল, রাজু আর সাকিব আর আমি। এই আমাদেরকে মারছে কোন শিক্ষক? আমাদেরকে মারছে বিলাত কেশে হুজুরে। আর ওই মাদ্রাসায় আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেরকম আমরা খতম পড়ে কোরআন শরীফ খতম দিয়ে মানুষরা কিছু টাকা দেয়, সেই টাকা হাতিয়ে দেয়, সেই টাকা আমাদের থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে আরও অনেক মানুষ পাঞ্জাবি দেয়, অনেক কিছুই দেয়, তাও তারা নিয়ে যায়, তাদের থেকে সারিয়ে আনতে হয়, না দিলে হাতের উপর পিটায়, খুব জোরে মারধর করে। ঠিক আছে, তুমি কি মাদ্রাসা এখন পড়তে যাবে? জি না। আসসালামু আলাইকুম, আমার ছেলে আসিফ ব্যাপারী, আমার নাম মোহাম্মদ সাদাত ব্যাপারী। মাদারীপুর দরগা খোলা মাদ্রাসায় আজকে 3 বছর যাবত ওকে পড়ার জন্য দিছি। এখন আমার ছেলে কালকে একটা ঘটনা ঘটছে, আমি তো মাদ্রাসার কাছে যাইনি, এবং আমার ছেলে এসে বলছে তাকে কুচকিতে ঘা হয়েছে, ঘা হওয়ার কারণে তাকে নামাজ পড়তে ডাকছে, সে বলছে আমার ঘা হয়েছে, কষ্টানি পরে এই কাপড়ে নামাজ হবে না। তারপরও এই বললে ও যে রুমে শুয়ে রয়েছে, তারপরে হুজুরে নামাজ পড়ে আসার পরে রুমের থেকে নিয়ে রুমের ভিতরে আটকে ওকে মারছে, সিসি ক্যামেরার উপর কাপড় দিয়ে পিটাইছে, তারপরে বলছে যে তোমার লাগা এরকম দু একটা ছাত্র মারিয়া আমি যদি জেলেও যাই তো আমার কিছু হবে না, এরকম ব্যাপার মারছে। ওকে মারার চেষ্টাই করছিল, মানে ওর গাইড পিড়ে ফালাইবে, কিন্তু ও যে ব্যাপক যান নিয়ে পালাই আইছে, পালাই আসার পর আমরা এরকম দেখছি, তারপরে এরকম মারধর মাঝে মধ্যেই করে। তারপর আমরা কিছু মান্যা নেই যে থাক ছেলেপান মানুষ করতে হবে, মাদ্রাসায় পড়বে বা মানুষের মতো মানুষ হবে, সেই জন্য আসার আকাঙ্ক্ষায় বাপ মায় দেয়। কিন্তু এরকম যদি হুজুররা মাদ্রাসার ছাত্রদের নির্যাতন করে, এই প্রায় আমরাও তো দেখি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি,
যে মাঝে মাঝেই দেখি ফেসবুকে লাইভে এরকম অনেক ঘটনায় দেখি ছেলেদের উপর নির্যাতন করে, মাদ্রাসার ছেলেদের উপর এরকম ধর্ষণের এরকম ইয়ে হয় এরকম বাচ্চাদের উপর। কিন্তু এগুলা যদি করে তাহলে আর কোনো অভিভাবক মাদ্রাসায় পড়ার জন্য কোনো ছেলে পান দিবে না। আর যদি এরকমভাবে যদি দেয় আর এরকমভাবে যদি মারে তাহলে কারও ছেলে পান এরকমভাবে দিবে না। আমরা নিজের টাকা দিয়ে নিজেরা পড়াই, যদি ভালো লাগে ছাত্র রাখবে, না রাখলে না বললে দিবে এবং বাপ মার কাছে বলবে। কিন্তু আমাদের ছেলে পান এরকম পড়াইতে মানুষের মতো মানুষ করতে দেয়, তাদের এরকম যদি মারে তাহলে কোনো অভিভাবক কোনো মাদ্রাসায় পড়ার জন্য দিবে না। আমার একটাই দাবি, আমার ছেলে মানে মাদ্রাসায় দেয় যে কোনো অভিভাবক বাপ মায় মাদ্রাসায় দেয় এই কারণেই যে শিক্ষকরা তাদের ছেলের মতো মনে করবে, ছেলের মতো মনে করবে আর ছেলের মতো মনে করে পড়াবে। ছেলে মানে ছাত্রদের সাথে আর হলো শিক্ষকের সাথে মানে একটা ভালোবাসা থাকবে অন্যরকম। যেমন আমরা তো কাছে থাকি না, বাপ মা কাছে থাকি না, ছেলে পান দেই শিক্ষকের কাছে, শিক্ষকের ছেলে পান যদি মনে করে না পড়ায় তাহলে তো আমাদের ছেলে পান আর মানুষ করা যাবে না। এরকম আমরা তো হুজুরের কাছে দেই বা ধর্মের একটা এই কারণেই দেই, ঠিক না? এখন ধর্ম যদি আমরা এরকম মানতে যাই, মানতে গেলে এরকম যদি মা বাপ প্রাণ হারায় বা শিশুদের ই হারায় তাহলে তার কোনো ধর্ম এরকম কোনো ই থাকে না বা মাদ্রাসায় দিবে না। আমরা এটাই চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে আমার ছেলেকে যেরকম নির্যাতন করছে এরকম যাতে আর কার উপর না হয়, আর এরকম হইলে আর পড়াশোনা করার মতো কোনো মানে মাদ্রাসায় পড়ানোর জন্য কোনো মানুষের মন মানসিকতা থাকবে না কোনো মা বাপের।